Hello guys. সজীব কাজে ব্লগার আরো একটা ইলেকট্রনিক মডিউল রিভিউ ভিডিওতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনি অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্লুটুথের একটা রিসিভার, যেটা হলো ইলেকট্রনিক একটা মডিউল, যেটা চাইনিজের ন্যানো টেকনোলজির একটা, যেটাতে আপনার যদি কোনো পুরনো সাউন্ড সিস্টেম থেকে থাকে সেটাতে যদি ব্লুটুথ কোনো কিছু যদি না থাকে অর্থাৎ ব্লুটুথে সেট আপ আপনি না করতে পারেন, যেটা আপনি শুধুমাত্র কেবল দিয়ে 3.5 মিলিমিটার জ্যাক পর দিয়ে শুধুমাত্র আপনি বাজান, সেটার সাথে এটা যদি আপনি অ্যাড করে দেন কোনো টেকনিশিয়ান দোকান থেকে তাহলে 100 টাকা। এটার যে আপনার খুচরা মূল্য রয়েছে 50 থেকে 60 টাকার মতো, যেটা আপনার 40-50 ফিট দূর থেকে আপনি এটা ভালোভাবে বাজাতে পারবেন। তাছাড়াও এটাতে 5 ভোল্ট কানেক্টেড পুরনো অনেক ধরনের সাউন্ড সিস্টেম রয়েছে, যেটাতে আপনার ব্লুটুথ ওয়্যারলেস অ্যাভেলেবেল নেই, তারা এটা ব্যবহার করতে পারবেন। আর ইলেকট্রনিক শপগুলোতে কিন্তু এটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং ওয়্যারলেস সিস্টেমের দিক থেকে অনেক ধরনের কিছু হাই কোয়ালিটির বক্সগুলো রয়েছে যেগুলো তো ব্লুটুথে অ্যাভেলেবেল থাকে না, এটা সেট আপ করে নিতে পারবেন। তাছাড়াও আমি একটা আইসির পরিচয় করে দেবো, যেটা দুইটা সেট আপ মিলিয়ে এটা হলো আপনার 300 টাকা মূল্যের একটা আইসি, যেটা আপনার মডেল নাম্বার হলো 1900 মডেলের একটা। আর তাছাড়াও এটা এখানে আপনার হিট সিঙ্ক সেট আপ করা রয়েছে। অনেকে হিট সিঙ্ক নিয়ে জানেন না, আসলে আইসিটা যখন গরম হয় তখন স্টিলে সমস্ত গরমগুলো আসলে ট্রান্সফার করে, অর্থাৎ সহজে আপনার আইসিটা সমস্যা হবে না। এছাড়াও এটা কিন্তু একদম রেডিমেড, অর্থাৎ এটাতে আপনার সোল্ডারিং করার কোনো প্রয়োজন হবে না, এখানে জাস্ট একটা ভলিউম সেট আপ দেওয়া রয়েছে। এছাড়াও আপনার হিট সিঙ্ক আছে এখানে। আর তাছাড়াও এটা কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু সোল্ডারিং থেকে শুরু করে সব কিছু শুধুমাত্র আইসিটা চাইনিজদের তৈরি। আর ভলিউম একটা দেওয়া রয়েছে, যেটা বিট এবং বেস টোটাল ভলিউম একটাতেই কভার করবে, এখানে বাড়তে আপনার কোনো কিছু সে দরকার হবে না। আর তাছাড়াও সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে ব্লুটুথ যে রিসিভারটা রয়েছে এই রিসিভারটা যদি এটার সাথে যদি আপনি অ্যাড করেন তাহলে টোটাল আপনার 400 টাকা প্রাইসের মধ্যে আপনার বর্তমানে যে বিভিন্ন কম্পিউটারের যে বক্সগুলো পাওয়া যায় ম্যাক্রোলোর সহ ভালো ভালো যে কোম্পানির বক্সগুলো এগুলো দুইটার সমান সাউন্ড কোয়ালিটি দিবে। আর তাছাড়াও এখানে আপনার দুইটা স্পিকার কানেক্টেড করতে পারবেন, যেটা আপনার কম্পিউটার বক্স যদি কোনো থেকে থাকে, যদি আপনার বক্সটা নষ্ট হয়ে যায় যদি স্পিকার ভালো থাকে। আর তাছাড়াও এখানে 3.5 মিলিমিটার একটা জ্যাক রয়েছে মোবাইল ফোন থেকে, এখানে একটা দেওয়া রয়েছে যেটা কানেক্টর পোর্ট দেওয়া রয়েছে। তাছাড়াও আপনার যদি কোনো পুরনো ল্যাপটপের যদি 12 থেকে 18 ভোল্টের কোনো যদি অ্যাডাপ্টার থাকে তাহলে এটা আপনি কানেক্টেড করে কিন্তু এটা চালাতে পারবেন। আর এটা কিন্তু অনেক সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো দেয়, এটা শর্টকাটের মধ্যে ইউটিউবে অনেক ধরনের রিভিউ রয়েছে। এটা এছাড়াও এটা সেট আপ করার টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, অথবা কাছের ইলেকট্রনিক দোকানে আপনারা পেয়ে যাবেন, খুবই কম প্রাইসে ভালো দুর্দান্ত সাউন্ড দেয় এটা।